हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैमन आपनारा? आशा करी सबाई खूब खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। आज के देखते पाच्छेन बाइरेटा हयतो आज के आर बृष्टि नेई, आर आज के एकटु रोद उठेछे, जार जन्ये आकाशटा एकटु परिष्कार आछे, आर आमादेर आमराओ एकटु भालो आछि। तो एई जे एखाने देखते पाच्छेन, एई जे एखाने কলাটা ঝোলানো আছে বলে কিছু মনে করবে না, কারণ ওই ঘরটা আজকে পরিষ্কার করা হবে, যার জন্য ওই ঘরে জিনিসপত্র সমস্ত কিছু বাইরে বের করে দেওয়া হবে, আর তারপরে ওই ঘরটা পরিষ্কার করা হবে আজকে। যেহেতু আমরা বেশি দিন আর থাকবো না এখানে, যার জন্য আমাদেরকে পরিষ্কার টরিষ্কার করে তারপরে বাড়িতে মানে চলে যেতে হবে। তার জন্য সমস্ত কিছু পরিষ্কার করে রেখে যাই, নালে যাই হয়ে এসে আবার ডিউটি থেকে করবে, তো বেশি লোকজন থাকলে একটু সুবিধা হয়, যার জন্যে করে রেখে যাওয়া। তাছাড়া এমনি ওই তো পুজো তো আছেই। হ্যাঁ, এখন বেজে গেছে, অনেক বেজে গেছে, 10টা বেজে গেছে, আর আমাদের সকালে চা বিস্কুট খাওয়া হয়েছে। এখন খেতে যাব আমরা হচ্ছে রুটি আর ছোলার তরকারি। তো ছোলার তরকারিটা একটু ঝাল বেশি হয়ে গেছে, আমি চেখে দেখেছিলাম, তো কিছু করার নেই, ঝাল বেশি হলেও খেতে হবে। আর এখন হবে শুধু রুটি আর ছোলার তরকারি। তো চলুন যাই, ছোলার তরকারি আর রুটি খাই। কেমন লাগলো খেতে? একবার টেস্ট করেছি, তারপরেও ঝাল লেগেছে, এখন দেখি গিয়ে কেমন লাগে। চলুন যাই। তো আজকে এই যে ঘরটাকে পরিষ্কার করতে হবে পুরো, এর মানে চেহারা পাল্টে দিতে হবে এই ঘরটার। এই যে এখান দিয়ে সমস্ত কিছু গোছাতে হবে, নোংরা আছে নোংরা করে সব বার করতে হবে। তো আমরা করি, দেখি কোথায় কি সরানো যায়, কোথায় কি রাখা যায়। এই যে ঘরের কাজ চলছে এখন। যাচ্ছি খাবার খেতে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 5টা বেজে গেছে, না 6টা বেজে গেছে। তো সন্ধ্যার সময় কিছু একটা তো খেতে হবে, তার জন্য আমরা এখন এই যে চাউমিন করে নিয়ে বসে গেছি। আর আমাদের এখানে বৃষ্টি হয়েছে, যার জন্য জামা কাপড় গুলো এখানে মেলে দেওয়া হয়েছে, বাইরে আর রাখা হয়নি। মেলা আছে বলে কিছু মনে করবেন না। আমরা এতক্ষণ গল্প করছিলাম সবাই মিলে, আর আজকে আছে আমার ড্রাইভার নাইটে ডিউটি, যার জন্য চলে গেছে, আর আমরা ঘরে আছে মাত্র 3 জন। তো সেই বিকালবেলা যে চাউমিন করেছিলাম, আর সেটা ড্রাইভ নিয়ে গেছে চাউমিনটা টিফিন বাটিতে করে, আর আমরা এখন যাব সেটা খেতে। খেয়েছি তখন, আর কিছুটা রেখে দিয়েছিলাম যে এখন খাবো বলে। আর এখন বেজে গেছে প্রায় 9টা। তো আমাদের রাত্রেকার খাওয়ার সময় চলে এসেছে, আর খাবো আমরা হচ্ছে চাউমিন, তারপরে রুটি আছে, আর আমার এখানে আবার কি হলো, আমার মুখে কিছু না কিছু হয়েই যাচ্ছে, আমি কি বুঝতে পারছি না কি হচ্ছে। তো আর এই যে এখানে কলাটা রাখার কারণটা হচ্ছে কি, মানে ওই ঘরটা আজকে পরিষ্কার করলাম, তো তো পরিষ্কার করার পরে কেমন দেখাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ,
তো আর ওই ঘরে সমস্ত কিছু মানে সেই নোংরা টোংরা ছিল, তো আসলে টাসলে ছিল, যার জন্যে ওই ঘর থেকে সমস্ত কিছু এই ঘরে নিয়ে আসা হয়েছিল। আর এই যে এখানে বিছানা, আমি এখানে শুয়েছিলাম, এখানে সবাই নিচে গল্প করছিল সবাই, যার জন্যে এখানে বালিশ টালিশ এরকমই পড়ে আছে। তো আর ওই ঘরে ওরা খাবার খেতে বসে গেছে, এখানে কলাগুলো এরকম করে ঝোলানো আছে। রাত্রেবেলা আমরা কিছু অবশ্য খাবো না, জাস্ট মানে মজা করছি এরকম। তো চলুন ওই ঘরে যাই, গিয়ে খাবারটা খাই, তারপর আমি দেখাচ্ছি ঘর। আমরা রাত্রের খাবার চাউমিন রুটি তরকারি সমস্ত খেয়ে দিয়ে এই ঘরে চলে এসেছি। এখন বেজে গেছে 10টা, আর এসে এই যে সবাই এই যে বসে ফোন দেখছে, শুয়ে আছে, বসে আছে, আর আমি এখানে বসে আছি। তো আমাদের আজকে খাওয়া দাওয়া খুব মানে খুব একটা যে সেই ভালো তাও না, তবে ভালো মানে চাউমিন ভালোই হয়েছে খেতে। আর তো রাত তো অনেক হয়ে গেছে, 10টা বেজে গেছে, আর বেশি রাত করাও যাবে না, অর্থাৎ এখন ঘুমিয়ে পড়তে হবে। এখন ওরা ঘুমিয়ে শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়ব। তো গুড নাইট, শুভরাত্রি।